আর কয়েকটা দিনের মধ্যেই হিন্দু ধর্মের বাগ দেবীর আরাধনা। হ্যাঁ বন্ধুরা, বসন্ত পঞ্চমী অর্থাৎ মা সরস্বতীর পূজা। আজকের ভিডিও আমি আলোচনা করব সরস্বতী দেবীর জন্মের ইতিহাস। আপনি যদি একজন হিন্দু ধর্মের মানুষ হয়ে থাকেন, আপনার অবশ্যই শিক্ষার দেবী, বিদ্যার দেবী, বাগ দেবী, এই মা সরস্বতীর জন্মের ইতিহাস জানা আপনার একান্তই কর্তব্য। জানলে কম বেশি আপনি অবাক হয়ে যাবেন, তাই এই ভিডিওটি দেখলে যেমন আপনি বিশেষ বিষয়গুলি জানতে পারবেন, তেমনি আপনার এই বিষয়ে যথেষ্টই জ্ঞান অর্জন হবে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার প্রত্যেককে, স্বাগত জানাচ্ছি আমাদের সৌভাগ্য ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে লাইক করুন, পারলে পরবর্তীকালে আমাদের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর আপনি যদি মা সরস্বতী দেবীর আরাধনা কোনোদিন করে থাকেন, অবশ্যই নিচের কমেন্ট সেকশনে একবারের জন্য লিখবেন জয় মা সরস্বতী। তবে চলুন এবার জেনে নেওয়া যাক সরস্বতী দেবীর জন্মের ইতিহাস। তবে তার আগে আরেকটি বিষয় আমাদের জেনে নেওয়া কর্তব্য, সেটি হল মা সরস্বতীর বিশেষ প্রণাম মন্ত্র। সকলে মিলে করজোড়ে বলুন, জয় জয় দেবী চরাচর সারি কুচযুগ শোভিত মুক্তা হারি বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। তবে এবার জেনে নেওয়া যাক দেবী সরস্বতীর জন্মের ইতিহাস। শিব ও পার্বতীর মেয়ে হিসেবে আমরা বাংলার সাধারণভাবে অভ্যস্ত এই দেবী সরস্বতীর বিষয়ে জানতে, পুরাণে কিন্তু অন্য কথা বলে। বাগদেবীর সৃষ্টি হয়েছিল ব্রহ্মার মুখ গহ্বর থেকে। জেনে নিন পুরাণের সেই অজানা কিছু কাহিনী। আপনাদের হয়তো শুনলে অবাক লাগবে, মা সরস্বতী দেবীর সৃষ্টি পুরাণে একটি আশ্চর্য গল্প আছে। হিন্দু ধর্মের সর্বোচ্চ আসনে থাকা এই তিন দেবতা হলেন ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, যাকে আমরা ত্রিমূর্তি বলে থাকি। পুরাণ অনুসারে ব্রহ্মা হলেন স্বয়ম্ভু, অর্থাৎ তার কোনো পিতা মাতা নেই, তিনি নিজেই নিজের জন্ম দিয়েছেন। এই আশ্চর্য জন্মের পর ব্রহ্মা ধ্যানে বসেন, আর সেই ধ্যানে তিনি তার সকল ভালো গুণকে একত্রিত করে থাকেন। আর ব্রহ্মার সকল ভালো গুণ একত্রিত হয়ে তা ধীরে ধীরে এক নারীর আকার নিয়েছে। এইভাবেই ব্রহ্মার মুখ গহ্বর থেকে সৃষ্টি হয় দেবী সরস্বতীর। ব্রহ্মার প্রথমে একটি মুখ ছিল। অত্যন্ত সুন্দর এই দেবীকে দর্শন করার জন্য ব্রহ্মা আরও চারটি মুখ সৃষ্টি করেন।
পুরাণ অনুসারে ব্রহ্মা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সৃষ্টি করলেও নিজের সৃষ্টি নিয়ে তিনি খুব একটা সন্তুষ্ট ছিলেন না। সরস্বতী তাকে এই বিশ্বকে কীভাবে আরো সুন্দর করে তোলা যায় সেই সম্পর্কে পরামর্শ দেন। পুরাণে কোথাও কোনো সরস্বতীর স্বামী হিসাবে বিষ্ণুর কথা উল্লেখ আছে, আবার কোথাও ব্রহ্মাকে সরস্বতীর স্বামীও বলা হয়েছে। পুরাণে একটি কাহিনী অনুসারে একবার কোনো একটি অনুষ্ঠানে ব্রহ্মার পাশে সময় মতো এসে উপস্থিত হতে পারেননি সরস্বতী। এই কারণে ব্রহ্ম গায়ত্রী নামে নিজের আরও এক স্ত্রী সৃষ্টি করেন। সেই কথা জানতে পেরে ক্রুদ্ধ হয়ে ওঠেন সরস্বতী। তিনি ব্রহ্মাকে শাপ দেন যে ত্রিমূর্তির অন্যতম হলেও মর্ত্যলোকে ব্রহ্মার পুজো করা হবে না। এই কারণে শিব ও বিষ্ণুর পূজা হলেও ব্রহ্মার মন্দির সেভাবে কোথাও দেখা যায় না। পুরাণ অনুসারে বসন্ত পঞ্চমীতে দেবী সরস্বতীর জন্ম সরস্বতীর সকল বেদের মা বলে মনে করা হয়। সকল শব্দ ও ভাষার উৎপত্তি তার থেকেই হয়েছিল বলে ব্রহ্মা সরস্বতীকে নাম দেন বাগদেবী। আমাদের রাজ্যসহ পূর্ব ভারতের অনেক জায়গাতেই শিব এবং পার্বতীর কন্যারূপে পরিচিত সরস্বতী বৌদ্ধ ধর্মে সরস্বতীকে মুঞ্জশ্রী নামেও আরাধনা করা হয়ে থাকে। ভিডিওটি থেকে যদি কিছুমাত্র জ্ঞান অর্জন হয় অতি অবশ্যই লাইক করবেন, পারলে শেয়ার এবং পরবর্তীকালে এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে একদম ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। তবে এবার জেনে নেওয়া যাক দেবী সরস্বতীর জন্মের ইতিহাস। শিব ও পার্বতীর মেয়ে হিসেবে আমরা বাংলার সাধারণভাবে অভ্যস্ত এই দেবী সরস্বতীর বিষয়ে জানতে, পুরাণে কিন্তু অন্য কথা বলে। বাগদেবীর সৃষ্টি হয়েছিল ব্রহ্মার মুখগহ্বর থেকে।